তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক উইথ অ্যানাদার নিউ পাবজি মোবাইল ভিডিও। তো বন্ধুরা, আমি থেকে জিজ্ঞেস আরও একটা পাবজি মোবাইল নিউ ভিডিও নিতে গেছি। আজকে ভিডিওটা তোমাদের জন্য খুবই ইনফরমেটিভ আর খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে, তো মেক শিওর তোমরা ভিডিওটা অবশ্যই পুরোটা দেখবে। তো গাইস, আজকে ভিডিওতে আমরা যে নিউ যে কনসেপ্ট আসতে চলেছে রয়্যাল পাসে, টু মান্থের যে রয়্যাল পাস আসতে চলেছে, তোমরা সবাই জানো আমাদের S1 S2 হতে চলেছে, C1 S1 আর C1 S2 বলে। তো দুটো মান্থ ধরে আমাদের রয়্যাল পাস চলবে। নর্মালি দু মান্থ ধরে রয়্যাল পাস চলে আসছে Season 4 থেকে বা Season 2 থেকে জানো, আর Season 19 অব্দি একটা সিজন চলেছে, মানে একটা এরা চলেছে। এক এরাতে গাইস পুরোপুরি টু মান্থের সিজন চলেছে আমাদের, আর সেটা এখন শেষ হচ্ছে। শেষ হয়ে আমাদের এবারে 1 মান্থে একটা করে রয়্যাল পাস থাকবে। সেই বেসিসে গাইস তোমরা অনেকেই আমাকে কোশ্চেন করেছো যে 1 মান্থের যে আমরা রয়্যাল পাস যদি নিই, 300 UC যে কনসেপ্টটা চালু করবে, তাতে কি আমরা 300 UC ব্যাক পাবো কি না, তার গাইস ফুল ডিটেলস। আর এই যে কনসেপ্টটা নেওয়া হয়েছে, যে কোন গেম থেকে নেওয়া হয়েছে বা কী ধরনের হতে পারে কনসেপ্টটা, কেমন কেমনভাবে তোমার রয়্যাল পাসে আপগ্রেড করবে বা কেমনভাবে মিশন কমপ্লিট করবে, র্যাঙ্ক পুশ কীভাবে করবে, তো সব ডিটেলস খবর গাইস এই ভিডিওতে পেয়ে যাবে। তো মেক শিওর তোমরা ভিডিওটা অবশ্যই পুরোটা দেখবে, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে। তোমাদের যে কনসেপ্ট বা যে কনফিউশনটা ছিল সেটা যদি দূর হয়ে থাকে, তো অবশ্যই অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করো, শেয়ার করো তো ফ্রেন্ডের সাথে, যাতে তারা নিউ রয়্যাল পাস এলে ঠিকঠাকভাবে বুঝে শুনে নিতে পারে। আর চ্যানেলে নিয়ে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখো, যাতে এরকমই কোনো ইন্টারেস্টিং আর ইনফরমেটিভ ভিডিও আপলোড করলি তার নোটিফিকেশান তোমরা তাড়াতাড়ি পেয়ে যাও। তো গাইস সব লিঙ্কসের ভিডিওতে আমি অলরেডি তোমাদের দেখিয়ে দিচ্ছি, তো এতে জাস্ট শুধু গেম প্লের ওপরে আমি তোমাদের শুধু কথাগুলো বলবো, তো মন দিয়ে শুনে নিও, গেম প্লেটা এনজয় করো আর কথাগুলো শুনে নিও। আর লিঙ্কস আমি দেখাচ্ছি না, লিঙ্কসগুলো তোমরা দেখে নিও, প্রিভিয়াস অনেক পার্টের ভিডিওতে লিঙ্কস অলরেডি দেওয়া আছে, আমি শুধু লিঙ্কসগুলো অনুসরণ করিয়ে তোমাদেরকে জাস্ট বলে দেবো, ঠিক আছে? তো গাইস চলো আর বেশি সময় নষ্ট করছি না, ভিডিওটা স্টার্ট করা যাক। তো বন্ধুরা, ভিডিও স্টার্ট করার আগে প্রথমেই বলে দিই, এটা কোনো অফিসিয়াল ইনফরমেশান নয়, এটা আমার কনসেপ্ট বা আমার নিজস্ব মতামত, ব্যক্তিগত মতামত। তো এরকম হতে পারে বা নাও হতে পারে, বা এরকম পুরোটা 100%ও হতে পারে, একদম নাও হতে পারে, 50-50ও হতে পারে। তো বন্ধুরা, তোমরা এটাকে একটা ইনফরমেশান রিলেটেড হিসাবেই নিও, কোনো রকম রুমার্স হিসাবে নিও না বা আদার্স কনফার্ম ধরে নিও না যে এটাই হবে, ঠিক আছে? তো প্রথম থেকেই স্টার্ট করে যাক, সিজন দিয়ে স্টার্ট করি। তো নর্মালি তোমরা জানো সিজন আমাদের 2 মান্থের সিজন হয়, এখন মানে Season 19 অবধি তোমরা খেলে এসছো, 2 মাস ধরে সিজন, মানে 2 মাসে সিজন শেষ হয়, আর 2 মাস ধরে তোমরা র্যাঙ্ক পুশ করতে পারো, নর্মালি সিজনের রিওয়ার্ডগুলো কালেক্ট করতে পারো। তো ঠিক সেই রকমই গাইস 2 মাস ধরেই সিজন, নেক্সট সিজন থেকে মানে SS1 থেকেও গাইস 2 মাসেরই সিজন থাকবে, এটাতে কোনো রকম চেঞ্জেস নেই। মানে হ্যাঁ, চেঞ্জেস শুধু রয়্যাল পাসে আছে, সেটা রয়্যাল পাসটা কি, প্রথম মাসে একটা রয়্যাল পাস থাকবে, সেকেন্ড মাসে আর একটা রয়্যাল পাস থাকবে। তো এই দুটোকেই ডিভাইডেড করেছে, আর কিছু ডিভাইড করে না, রিওয়ার্ডগুলোকে ভাগ ভাগ করে দিয়েছে। আমি তোমাদের দেখিয়েছি গতকালকে ভিডিওতে 50 RP-তে গেলে কি পাবে, তো সেখানে কিছু গান স্কিন থাকবে 1 থেকে 50-র ভেতরে, তার মধ্যে কিছু গান স্কিন, ইমোট, দেন গাইস আউটফিট থাকবে, দেন 51 থেকে 100-এর ভিতরে কিছু গান স্কিন, ইমোট অ্যান্ড আউটফিট থাকবে, এরমভাবে ভাগ করে দিয়েছে। তো সিজন রিলেটেড যদি ইনফরমেশান তোমাদের দিই, তো সিজন কোনো রকম চেঞ্জেস হচ্ছে না। সিজন টায়ার রিওয়ার্ডেও গাইস কোনো রকম চেঞ্জেস নেই, মানে তোমরা যদি ডায়মন্ড টায়ারে গেলে যেরকম একটা গান স্কিন পেতে, সেরকম একটাই গান স্কিন পাবে। এই নয় যে তোমরা প্রথম মাসে ডায়মন্ড রিচ করেছো মানে ডায়মন্ডে প্রথম মাসে একটা আলাদা রিওয়ার্ড পাবে, সেকেন্ড মাসে আবার ডায়মন্ড গেলে মানে সেকেন্ড মাসে আবার একটা আলাদা রিওয়ার্ড, এরকম নয়। সিজন টায়ার রিওয়ার্ড সেম থাকবে দুটো মাসেই, তুমি 2 মাস ধরেই ফুললি র্যাঙ্ক পুশ করতে পারবে। অনেকেই এখানে হয়তো মনে করে রেখে দিয়েছে হয়তো 2 মাসের সিজন নয়, 1 মাসের সিজন, তাহলে কী হবে, 1 মাস হয়তো আমি র্যাঙ্ক পুশ করতে পারবো আর 1 মাসেই আমাকে কনকোয়ার পৌঁছাতে হবে, তার কোনো দরকার নেই গাইস। ইজিলি তুমি 2 মাস ধরেই গাইস র্যাঙ্ক পুশ করতে পারবে, সেটা নিয়ে কোনো ব্যাপার নেই। কনকোয়ার টায়ারের রিওয়ার্ডও আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি যে কেমন হতে চলেছে, বাট আমার কনকোয়ার ফ্রেম একদমই পছন্দ হয়নি, তোমরা জানো তোমাদের কেমন লেগেছে, তোমরা প্রিভিয়াস ভিডিওটা দেখলেই বুঝতে পেরে যাবে, আর এই ভিডিওর নিচে কমেন্টও করতে পারো তোমরা। তো বন্ধুরা, তোমার সিজনের ক্ষেত্রে তো বুঝতেই পেরে গেলে, সিজনের ক্ষেত্রে কোনো রকম চেঞ্জেস নেই, শুধু গাইস আমাদের নামটা চেঞ্জ হচ্ছে। যেরকম গাইস তোমরা গেম ফর পিসে যে দেখে এসছো SS1, তো SS1 তো দিতে পারছে না, সেম টু সেম হয়ে যাবে, সেহেতু গাইস এখানে নাম দেওয়া আছে C1 S1, Cycle 1 Season 1, এরকম একটা নাম। তো মান্থ ওয়ানের নাম C1 S1, Month 2 C1 S2 হবে হয়তো, 1 মান্থ আর 2 মান্থ শেষ হয়ে গেলে গাইস নেক্সট যখন আসবে C1 S3 আসবে, C1 S4 আসবে, এরমভাবে আসবে, Cycle 1 S1 S2 S3 করে এরমভাবে আমাদের যত মিশন প্রোগ্রেস হবে, মানে সিজন প্রোগ্রেস হচ্ছে,
করতে থাকবে, সেরকম ভাবে সিরিয়ালি নাম চেঞ্জ হতে থাকবে, এরকম ভাবেই কনসেপ্টটা তৈরি হয়েছে। আর এই কনসেপ্টটা সেম এক মাসের যে একটা করে রয়্যাল পাস এই যে কনসেপ্টটা এটাও গেছে আর একটা গেম থেকে নেওয়া হয়েছে, সেটা কোন গেম সেটা তোমরা ভিডিও লাস্টের দিকে পেয়ে যাবে, ফুল ডিটেলস দেখিয়ে দেবো সেখানে গাইজ। আদৌ তোমরা কি ইউসিগুলো ফেরত পাবে কিনা প্রথম মাসের? হ্যাঁ গাইজ, অনেকেরই কোশ্চেন যে ইউসি ফেরত পাবে কিনা। আমার গাইজ মতামত অনুযায়ী গাইজ ইউসি ফেরত পাবে, কারণ ইউসি না ফেরত দিলে কেউ গাইজ রয়্যাল পাস নেবে না তেমন একটা। তো 300 ইউসি হতে পারে, মানে 300 রয়্যাল পাস হতে পারে, এটা একটা আমার গেসিং, কারণ যেহেতু গাইজ মান্থলি গাইজ ভাগ করে দিচ্ছে সেহেতু গাইজ রয়্যাল পাসের ভ্যালুটাও গাইজ ভাগ করে দেবে, সেহেতু গাইজ আমরা এক্সপেক্ট করতে পারি আমরা 300 রয়্যাল পাস নিতে পারবো, আর ওই 300 দিয়েই গাইজ নেক্সট মান্থের রয়্যাল পাসও নিতে পারবো। সেক্ষেত্রে কী হবে, এটা প্রাইসটা কস্টটা কম করার পিছনেও গাইজ পাবজি মোবাইলের অনেক বড় হাত আছে, বিকজ এখানে গাইজ ওরা এঙ্গেজ করতে চাইছে আরও বেশি বেশি প্লেয়ারকে। দেখো আগে যারা 600 ইউসিতেও রয়্যাল পাস নিতে পারতো না তারা এখন নিতে পারবে, তো কিছু পরিমাণ তো অডিয়েন্স বেড়েই গেল তাদের কাছে আর তারা এঙ্গেজ হয়ে গেল। যারা প্রথম মান্থে রয়্যাল পাস নেবে আশা করছি তারা সেকেন্ড মান্থের রয়্যাল পাস নেবে, তো একবার রয়্যাল পাস নিয়ে যদি ফেঁসে যায় তাহলে গাইজ তারা সেকেন্ড মান্থের রয়্যাল পাস নিতে বাধ্য। তো এটা গাইজ ওদের কাছে খুব বড় একটা চাল বলতে গেলে এক প্রকার, পাবজি পুরোপুরি তাদের বিজনেসটাকে আরও বাড়ানোর চেষ্টা করছে। তো যত রয়্যাল পাসের দাম কমিয়ে দিচ্ছে ঠিকই, বাট একদিকে ওরা আরেকদিকে দূরে চিন্তা করে রেখেছে যে দাম কমিয়ে দিচ্ছে ঠিক আছে বাট আমার কাস্টমার তো আরও বেড়ে যাচ্ছে, তো এই দিকে ওদের প্রফিট হতে পারে। সেহেতু গাইজ ওরা রয়্যাল পাসটাকে দুভাগে ভাগ করছে। আর একটা প্রফিট বলে দিচ্ছে গাইজ, পাবজি মোবাইল জানো দিন বেদিন কোলাবোরেশন করেই চলেছে, যেরকম ম্যাকলারেনের সাথে কোলাবোরেশন করলো, দেন গাইজ এখন টেসলার সাথে কোলাবোরেশন করছে, তো সেরকম গাইজ আমাদের জানো প্রত্যেক রয়্যাল পাস এক একটা থিমের ওপর বেস করে হয়, যেরকম গডজিলা ভার্সেস কং থিম বেসিস রয়্যাল পাস হয়েছিল, দেন গাইজ এখন ইনসেক্টয়েড আছে তো ইনসেক্টের ওপর থিম বেসড আমাদের রয়্যাল পাস চলছে। ঠিক সেরকম প্রত্যেক মাসে যদি আলাদা আলাদা রয়্যাল পাস থাকে তাহলে কী হবে, ওরা প্রত্যেকটা থিম আলাদা আলাদা চুজ করতে পারবে। ধরো পরের মাসে হয়তো C1S1 একটা আলাদা থিম চুজ করলে, যেরকম আমাদের ওশিয়ান থিম রিলেটেড অনেক কিছু আসতে চলেছে, সেটা মোস্ট অবলি আমাদের সেকেন্ড মান্থেই আসবে মানে অগস্টের দিকে, আর আমাদের জুলাইতে নিউ সিজন আসবে C1S1। তো জুলাইতে গাইজ মিনিমাম 15-16 তারিখ থেকে সিজন চালু হবে আর অগস্ট সেপ্টেম্বরে গিয়ে শেষ হবে, তো টোটাল 2 মাসই চলবে। এটা নিয়ে কোনো টেনশন নেই যে এক মাসের রয়্যাল পাস শেষ হয়ে যাবে তা নয়, তুমি চাইলে তোমার হয়তো প্রথম মাসে তুমি বিজি আছো তুমি খেলতে পারবে না পাবজি মিশন কমপ্লিট করতে পারবে না, তাহলে কী করে প্রথম মাসের রয়্যাল পাসটা তুমি নিলে না, নিলে সেকেন্ড মান্থের রয়্যাল পাসটা, তাহলে কী হবে তোমার রয়্যাল পাসের ইভেন্টের কিছু মিশন তখন কমপ্লিট করলে তখন সেগুলো পেয়ে গেলে, যখন এগুলো করলে না এগুলো পেলে না, এরকমই ব্যাপার হবে। তো তুমি যেটুকুনি অ্যাক্টিভ থাকতে পারবে সেইটুকুনি রয়্যাল পাস নিয়ে তুমি তোমার কাজ চালাতে পারবে, সেখানে তোমার কষ্ট কমে গেল, ইউসি ওয়েস্ট হলো না, তোমার যতটুকুনি দরকার সেটুকুনি তুমি পেয়ে গেলে। আর এখানে গাইজ ওরা থিম ওয়াইজ আলাদা আলাদা রয়্যাল পাস বানাতেও পারবে, প্রত্যেক সিজনে আলাদা আলাদা থিম দিতে পারবে, মানে প্রত্যেক মান্থে একটা আলাদা আলাদা থিম সেট করে তোমাদের দিতে পারে, তাহলে লোকের ইন্টারেস্ট আরও বেড়ে যাবে। বিকজ তো গাইজ নতুন থিম দেখতে পেলে গাইজ নতুনভাবে নিউ প্লেয়ারগুলো অ্যাট্রাক্ট হবে, নিউ রয়্যাল পাসে নিউ গান স্কিন দেখে আরও প্লেয়ার আসবে অ্যাক্টিভ হবে, তো সেইটা গাইজ এদের মানে ভেতরের প্ল্যান বলতে গেলে এক প্রকার। তো এবার গাইজ চলে আসছি গাইজ তোমাদের যেটা বলেছিলাম যে এটা কোন গেম থেকে ইন্সপায়ার হয়ে এরা এরকমভাবে ফের এক মাসের রয়্যাল পাস সেট করেছে। তো গাইজ পাবজি মোবাইল লাইট তোমরা সবাই জানো, তো গাইজ পাবজি মোবাইল লাইট থেকে, হ্যাঁ গাইজ পাবজি মোবাইল লাইট থেকে এরা ইন্সপায়ার হয়ে, কারণ পাবজি মোবাইলের এই কনসেপ্টটা 1 মান্থের রয়্যাল পাসের কনসেপ্টটা পাবজি মোবাইল লাইটে চলে আসছে অনেক দিন ধরেই, আর সেখানে গাইজ ওরা ভালোই প্রফিট করেছে, তো সেই অনুযায়ী সেই কনসেপ্টটা এখন পাবজি মোবাইলে চলে আসছে। তো সেখানে গাইজ আমি তোমাদের গেম প্লে দেখাচ্ছি, আর গাইজ ক্রেডিট এই গেম প্লে গোস টু স্পার্টান সুপ ভাই, তো স্পার্টান সুপ ভাইকে স্পেশাল থ্যাঙ্কস টু এই পাবজি মোবাইল লাইটের গেম প্লেটা আমাকে দেওয়ার জন্য। তো গাইজ এখানে তোমরা দেখতে পাচ্ছ পাবজি মোবাইল লাইট আমি ঢুকে পড়েছি, তো এখানে গাইজ তোমাদের সিজন থেকেই শুরু করি। সিজন গাইজ ওপরে গাইজ দেখো 04/2021 আর 06/2021, তো সিজনে কোনো রকম চেঞ্জ নেই, সিজন তুমি 2 মাসই শেষ করতে পারবে, আর টায়ার রিওয়ার্ডও তোমরা এখানে আমি দেখিয়ে দেবো, টায়ার রিওয়ার্ডেও কোনো রকম চেঞ্জ হবে না, টায়ার রিওয়ার্ড তুমি কিন্তু একটাই পাবে, কনকোয়ার ফ্রেম গেলে কনকোয়ার ফ্রেম, এগুলো পুরনো রিওয়ার্ড বাট এগুলো আমাদের নতুন সিজনে কনকোয়ার ফ্রেম চেঞ্জ হতে চলেছে। তো সিজন টায়ার রিওয়ার্ডের ক্ষেত্রে কোনো রকম চেঞ্জেস নেই, তুমি অগস্ট স্কিন পাবে নিউ সিজনে গেলে, তার টেক্সচার এখনও পাইনি, পেলে আমি তোমাদেরকে দিয়ে দেবো। দেন গাইজ এবার চলে আসি রয়্যাল পাসে, এদের গাইজ পাবজি মোবাইল লাইটে গাইজ উইনার পাস বলা হয়ে থাকে, আর গাইজ এখানে ভালোভাবে লক্ষ্য করো উইনার পাস সিজন 25 চলছে, যেহেতু এদের 25 আর আমাদের গ্লোবালে চলছে 19, কেন এদের 25 চলার কারণ হলো এরা প্রত্যেক মাসে একটা করে রয়্যাল পাস দেয়, মানে এদের পরের মাসের রয়্যাল পাস
আছে নাম হবে 20 সিজন 26 27 এরম ভাবে আমাদের দুটো মান্থে একটা নাম হতো তো এদের প্রত্যেক মান্থে আলাদা আলাদা সিজনের মানে সার্কেলটা বাড়তে থাকে সেহেতু এদের সিজনের নাম্বারিংটাও বেশি আমাদের থেকে তো এখানে গাইজ দেখতে পাচ্ছ এদের ম্যাক্স টু ম্যাক্স 30 অবধি তুমি ম্যাক্স আউট করতে পারবে কারণ এদের 60 ফুল ম্যাক্স আমাদের যেন 100 এদের 60 ফুল ম্যাক্স তো তোমাদের কি করতে হবে এদের নর্মালি যদি তোমাদের এদের যে পারচেজ যে কস্টটা সেটা আমি দেখাই তো এদের দেখো এদের যে বিসি দিয়ে কিনতে হয় মোস্ট ওয়ালি আমি যতদূর জানি বিএস দিয়ে বা বিসি দিয়ে মোস্ট ওয়ালি তো এখানে গাইজ দেখো এদের এলিট আপগ্রেডের দাম 280 বিসি ঠিক আছে দেন গাইজ 800 তো নর্মালি তোমরা 600 যেটা নিতে সেটা হাফ হয়ে যাবে 300 ইউসি এখানে হয়ে যাবে দেন গাইজ যেটা তোমরা 1800 দিয়ে নিতে এলিট প্লাস সেটা হয়ে যাবে গাইজ 900 তো এদের গাইজ নর্মাল আরপির দাম 280 আমাদের হবে 300 আর এদের হবে এদের যে এলিট আপগ্রেডের দাম হলো 800 আমাদের হবে 900 ঠিক এইটুকুনি তফাৎ আর কিছুই নয় আর এদের 800 দিয়ে তুমি যদি এলিট আপগ্রেডটা নাও এদের হবে 10 র্যাঙ্ক অবধি আপ হবে আর আমাদের 12 র্যাঙ্ক অবধি আপ হবে তোমাদের আমি অলরেডি লিক্স দেখিয়ে দিয়েছি তার আর এখানে গাইজ দেখতে পাচ্ছ 1-30 অবধি তুমি যা যা মিশন দেবে প্রথম মিশন যে প্রথম 4 সপ্তাহে যা যা মিশন দেবে কমপ্লিট করতে পারলে তুমি কিন্তু এখানে গাইজ দেখো বিসি কিন্তু রিটার্ন পেয়ে যাবে এটা গাইজ আমার এই পাবজি মোবাইল লাইটের কনসেপ্ট থেকে যদি ধরো এখানে কিন্তু রিটার্ন দিয়ে দেয় 280 বিসি কিন্তু এখানে রিটার্ন দিয়ে দেয় তাহলে কিন্তু আমাদেরকেও 300 ইউসি রিটার্ন করে দেওয়া উচিত এটা আমার মতামত আমার মনে হয় 300 ইউসিও তোমরা প্রথম মাসেই রিটার্ন পেয়ে যাবে আর সেই 300 ইউসি দিয়ে নেক্সট মান্থের রয়্যাল পাসও নিতে পারবে এটা আমার অভিমত আমার ব্যক্তিগত মতামত এটা কোনো অফিসিয়াল মতামত নয় গেছে অফিসিয়াল এখনও কোনো রকম কোনো কিছু জানায়নি তো এটা তোমরা অ্যাজ এ ইনফরমেশান হিসাবে নিতে পারো তো আমার এই কনসেপ্ট দেখে মানে পাবজি মোবাইল লাইটের কনসেপ্ট দেখে মনে হলো যে হ্যাঁ রিটার্ন করে দিতে পারে সেহেতু গেছে আমি তোমাদের ফুল ইনফরমেশানটা তোমাদের দিয়ে দিলাম তো আই হোপ তোমরা ক্লিয়ার হতে পেরেছো এই কনসেপ্টটাই এখন কন্টিনিউ হবে নেক্সট সিজন থেকে ওয়ান মান্থের রয়্যাল পাস আর গাইজ যারা যারা 300 রয়্যাল পাস নিতে যাও তারা রেডি হয়ে যাও কারণ নেক্সট মান্থ থেকে 300 ইউসিতেই রয়্যাল পাস হতে পারে তো আই হোপ গাইজ তোমাদের সব ডাউট ক্লিয়ার করতে পেরেছি যদি কোনো অসুবিধা হয়ে থাকে নিজে কমেন্ট সেকশনে জানাও আর গাইজ ভিডিও কেমন লেগেছে সেটাও কমেন্ট করে জানাও ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই সেটা লাইক করো শেয়ার করো আর চ্যানেলে নিয়ে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখো এরকম ইন্টারেস্টিং ইনফরমেটিভ ভিডিও পেতে হলে তো গাইজ আজকে ভিডিও এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবে টেক কেয়ার অ্যান্ড বাই বাই